তাহলে ওই কথাই যে সপ্তাহের মতো চলবে শুধু আমার আর কখনো অফলাইনে হয়তো বা পড়ানো হবে না আর সবার কাছে দোয়া চাই আমি একটু বেশ অড টাইমে আবার লেখাপড়া শুরু করলাম এটা আমার জন্য খুবই কঠিন একটা ব্যাপার কঠিন লাগছে তো সবাই দোয়া করো যেন আমি সহজভাবে সম্মানের সাথে কাজটা শেষ করতে পারি না হলে তো তোমারও খারাপ লাগবে আর একটা বিষয় হলো যে আমি যদি লেখাপড়া এরকম করতে যাই তোমরাও কিছু না কিছু উপকৃত হবে আরও বেশি এক্সপিরিয়েন্সড গাইডলাইন পাবে আর আমার একটা চ্যানেল আছে লজিক্যাল বিলিফ তোমরা অনেকেই জানো লজিক্যাল বিলিফ সেটাতে তোমরা একটু চোখ রাখতে পারো ওইখানে আমরা নিয়মিতভাবে এখন থেকে ক্লাস দেব ম্যাথমেটিক্সের বিভিন্ন টপিকের উপরে তবে সিলেবাস ভিত্তিক নয় তবে প্যারালেল বা সাপ্লিমেন্টারি টপিকের উপরে সেখানে আমরা আরও কিছু জিনিস দেব যেটা তোমার ভালো লাগতে পারে কাজে তুমি এতে চোখ রেখো লজিক্যাল বিলিফ ওকে তো এবার তোমাদের কোশ্চেনগুলো একটু দেখি আজকে একটু তোমাদের সাথে একটু দুটো কথা বলবো আমরা হ্যাঁ তোমাদের একটু প্রশ্নগুলো দেখে দেখে আমি একটু উত্তর দেই বুঝতে পেরেছি স্যার সিরিয়াসলি যে পুত্রে যে ওয়ান্স জোস স্যার হ্যাঁ আসলে জোস অনেক জোস হ্যাঁ স্যার আপনার পিএইচডি এর কোর্স কতদিন এর মিনিমাম 4 বছর আর ম্যাক্সিমাম 7 বছরের মধ্যে শেষ করতে হবে তাহলে দেখা হবে না সামনাসামনি এটাও বলে রাখি তুমি মালয়েশিয়া যখন বেড়াতে যাবে একদিন তুমি পুত্র জাতি বেড়াতে যাবে তখন দেখা যাবে হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে তুমি আমাকে চিনবে আমি তোমাকে চিনবো না তখন তুমি পরিচয় দেবে স্যার ওয়ান্স এন আপনার টাইম ম্যাকলোরিনে আপনার কাছে পড়তাম কত মজা হবে তখন তুমি ভাবতে পারো আচ্ছা স্যার আমরা আপনার সাথে দেখা করতে চাই এখন বর্তমান অবস্থা তো খারাপ তো না হলে একটা ব্যবস্থা করতাম কিন্তু এখন আর এই ব্যাপারটা সম্ভব হচ্ছে না আপাতত তবে আমি খুব ঘন ঘন ইনশাআল্লাহ দেশে আসার চেষ্টা করব আর তোমাদের সাথে যোগাযোগ থাকবে তখন না হয় কোনোভাবে দেখা করা যেতে পারে স্যার কয় বছরের জন্য যাবেন মিনিমাম 4 বছর ম্যাক্সিমাম 7 বছর স্যার দেশে আসলে একদিন হলেও আমাদের সাথে দেখা করেন হ্যাঁ ওই তো বললাম অবস্থা ভালো হোক আল্লাহ ভালো করুক সবার স্যার দেশের বাইরে যাওয়ার আগে একবার আমাদের সাথে দেখা করেন প্লিজ ওই তো মাই ভাই আপাতত তো খুব খারাপ সময় তো কিন্তু পরবর্তীতে দেখা হতে পারে ইনশাল্লাহ আমরা মালয়েশিয়ার টিচার এর কাছে পড়ব ইনশাল্লাহ স্যার ওকে ফিয়ামানিল্লাহ স্যার আপনার অভিজ্ঞতা শেয়ার করেন হ্যাঁ আমি অভিজ্ঞতা শেয়ার করব আমি সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে গেলে ভিডিও করে তোমাদের দেখাবো বর্ণনা দেব আমি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন বিখ্যাত স্কুল কলেজগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো মালয়েশিয়া